আমাদের দেশে মুসলিমদের তুলনায় অন্য ধর্মাবলম্বীদের বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন পূজা মণ্ডপে অতিরিক্ত আইনি পাহারা থাকে, আমাদের ঈদে এত পাহারা থাকে না, এটা কি বৈষম্য নয়? না ভাই, এটা বৈষম্য নয়। কেন? কারণ হলো হিন্দু ধর্মাবলম্বীরা তারা সংখ্যায় কম হওয়ার কারণে তাদের উপর রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য কুচক্রী মহল হামলা করার আশঙ্কা থাকার কারণে সেখানে অতিরিক্ত পাহারাদারি করা হয়। মুসলমানরা আলহামদুলিল্লাহ তারা নিজেরা নিজেদের এ জাতীয় কাজগুলো সংখ্যা বেশি থাকার কারণে নানান কারণে তারা নিজেরা আঞ্জাম করে ফেলে। লক্ষ মানুষের মাহফিল হয়, একজন পুলিশেরও প্রয়োজন হয় না। মারামারি খুনাখুনি দাঙ্গা আজ পর্যন্ত কখনো উল্লেখযোগ্য কোনো সেরকম ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ। এটা মুসলমানদের গৌরবের জায়গা। আমাদের এটা চাওয়া উচিত না যে আমাদেরও নিরাপত্তা দেওয়া দরকার? নিরাপত্তা তো দেওয়া তখন লাগবে যখন নিরাপত্তার আশঙ্কা তৈরি হবে। তো আপনি তো ভালো অবস্থানে আছেন, আপনি কেন সেটা চাচ্ছেন? সবসময় সমান সমান পাওয়াটা এটা ভালো জিনিস না। কখনো কম পাওয়ার ভিতরে কি থাকে? কল্যাণ থাকে। নিরাপত্তা আপনি একটু কম পাইছেন, এটা এই জন্য যে আপনি এমনি নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ। এটা তো শুকর আদায় করার বিষয়। বিধান হিন্দু ভাইদের ওখানে যদি নিরাপত্তা আরও বেশি দেওয়া লাগে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখ, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না, দরকার নেই। আমরা বরং চাই যে আমাদের যেরকম এখন নিরাপত্তা রক্ষীর দরকার নাই, আল্লাহ তালা শত শত বছর কেয়ামত পর্যন্ত এই দেশের মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানগুলোকে এরকম নিরাপদ রাখুক। এটা আমি মনে করি পৃথিবীর একটা দৃষ্টান্ত যে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, হাজার হাজার ছেলেদের মাদ্রাসা থাকে, পুলিশ কল করে থানা থেকে সকাল বিকাল যায়, মারামারি সামলানো লাগে না। এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের জন্য কৃতজ্ঞতার বিষয়। আল্লাহ তালা এরকম নিরাপদে রাখুন। এমনকি আমাদের হিন্দু ভাইরা যে আপনার তাদেরকে নিরাপত্তা দিতে হয়, আমরা চাই সেটাও যেন দরকার না হয়, এরকম সেফ এবং নিরাপদ পরিবেশ হোক আমাদের। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হিন্দুদের পূজাতে গান বাজনা ইত্যাদি অশ্লীল কর্মকাণ্ড অনেক কিছুই হয়, সেখানে মাদ্রাসার ছাত্রদের পাহারা দেওয়ার ব্যাপারটি কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে বলবে উপকৃত হতাম। হিন্দুদের মন্দির বা পুজো কেন মাদ্রাসার ছাত্র পাহারা দিবে? স্বাভাবিক অবস্থাতে এটা কাম্য না। তাদের মন্দির তারা পাহারা দিবে, রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসলমানরা কেন নিজের কাঁধে দায়িত্ব নিতে যাবে? এটা স্বাভাবিক অবস্থার জন্য বলছি। অতি ভালো সাজার দরকার নাই, তবে হ্যাঁ কখনো কখনো প্রয়োজন হয় যে মুসলমানদের ঘাড়ে দোষ চাপানোর জন্য কোনো শয়তানি হতে পারে। এটা হাস করতে পারলে মুসলমানরা নিজেরা প্রোয়েক্টিভ হয়ে তাদের নিরাপত্তার জন্য দাঁড়ান, যাতে করে মুসলমানদের উপরে কোনো ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ আরোপ করার সুযোগ কেউ না পায়। সেটার জন্য মুসলমান থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে ইসলাম মুসলমানের স্বার্থেই সেখানে কাজ করবে। আর এর বাইরে আল্লাহ তাআলা তো বলেছেন, বলা তাআবুন আল ইসমুল উদমান, পাপ এবং সীমালঙ্ঘন কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। কেউ অন্যায় কাজ করছে, আমি সেটা সহায়তা করতে পারি না। একজন মানুষ খুন করবে, আমি ছুরিটা আগে দিতে পারি না, এটা ক্লিয়ার। কিন্তু যখন মুসলমানরা দোষের শিকার হতে পারেন বা মুসলমানরা মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, এরকম শঙ্কা হয়, তখন সেই জায়গা থেকে মুসলমানরা আগবেড়ে এটি করলে সেটি নিষিদ্ধ অবশ্যই হবে না। কারণ ইন্নামাল আমালু বিনিয়াত। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।